চট্টগ্রামের সন্দীপ চ্যানেলে তীব্র ঢেউয়ে পানি ঢুকে ডুবছে পানগা এক্সপ্রেস নামে একটি কন্টেইনারবাহী জাহাজ। এরই মধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌবাহিনী। ঘটনাস্থলে যাচ্ছে আরেক উদ্ধারকারী জাহাজ কান্ডারি। বিকেলে কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগা বন্দরে যাচ্ছিল জাহাজটি। নোয়াখালীর ভাসানচরের কাছাকাছি পৌঁছালে গভীর সাগরে তীব্র ঢেউয়ের মুখে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবতে থাকে জাহাজটি। পাশে থাকা মাছ ধরার একটি ট্রলার গিয়ে জাহাজের কয়েক নাবিককে উদ্ধার করেন জেলেরা। ডুবন্ত জাহাজটিকে 40টির মতো কন্টেইনার রয়েছে।